স্যার, উনি মিস্টার জামান শেখ, এখানকার ডিসির ছোট ভাই, হেলথ সেক্রেটারির বন্ধু। হাই, গ্ল্যাড টু মিট ইউ স্যার। আর উনি হচ্ছেন এই হাসপাতালের ফাউন্ডার প্রেসিডেন্টের ছেলে মিস্টার রুহুল আমিন। স্যার, আমরা যখন আছি তখন আপনার কোম্পানির ঔষধ এই হাসপাতালে পার্মানেন্টলি চলবে, শুধু আমাদের কমিশনটা না পোষালে পুষিয়ে দেব। হ্যাঁ, ছাড়ের ব্যাপারে ভীষণ উদার। সরি ফর ডিস্টারবেন্স স্যার, রাহান সাহেব পাঠিয়েছেন। কেন? সন্ত্রাসীদের হাতে আহত 4 নম্বর ওয়ার্ডের পেশেন্ট শালমের জন্য রক্ত পাওয়া গেছে, তাই অপারেশনের জন্য অনুমতি চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সন্ত্রাসীদের হাতে আহত শালম, শোনা কই মাছের প্রাণ বেঁচে গেছে। এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু কনফিডেন্সিয়াল আলাপ আছে, প্লিজ একটু। আরে আরে, আপনি উঠছেন কেন স্যার? ডাক্তার সাহেব, আপনি একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। ওকে স্যার। স্যার, যে নেমোখারম আপনার হাসপাতালে ঔষধ থানায় নিয়ে যাচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এই এলাকায় আসতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম ও মরে গেছে, এখন ডাক্তারের কথা বুঝলাম ও বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, ও যাতে বেঁচে না থাকে তার ব্যবস্থা আমি করছি। স্যার, গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে, নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে, তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার, হ্যালো মিস্টার। আরে আপনারা, কংগ্রেচুলেশন। থ্যাংকস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন।